নমস্কার, দুই জায় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ রান্নাঘরে আমরা বানাবো কাঁকরোলের ভর্তা। বাড়ির সবাই খুব কাঁকরোল ভাজা খেতে ভালোবাসে, রোজ রোজ কাঁকরোল ভাজা খেতে তো ভালো লাগে না, তাই আজকে ঠিক করেছি ওদেরকে কাঁকরোলের ভর্তা খাওয়াবো। তাই আপনাদের সামনে চলে এসেছি এই কাঁকরোলের ভর্তা রেসিপিটা নিয়ে। কাঁকরোলের ভর্তা বানাতে আমি এখানে কাঁকরোল নিয়েছি। কাঁকরোল ভালো করে ধুয়ে প্রেশার কুকারে নুন দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি, কালো জিরে নিয়েছি, শুকনো লঙ্কা আর রসুন কুচি। এছাড়া দেব নুন, হলুদ আর মিষ্টি। এখন কাঁকরোলটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, আমি কালো জিরে দিয়ে দেব আর শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার রসুন কুচিগুলো দিয়ে দেব। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেব। এবার এর মধ্যে কাঁকরোল বাটাটা দিয়ে দিলাম। সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম, এখন আমি অল্প নুন দিয়ে নিলাম, অল্প হলুদ গুঁড়ো। স্বাদ মতো চিনি দিয়ে নিলাম। এবার গ্যাস কমিয়ে সমানে নেড়ে যেতে হবে। যখন ভর্তাটা হয়ে আসবে তখন কড়া থেকে আপনা আপনা সে ছেড়ে আসবে। দেখুন, কড়াই থেকে ভর্তাটা আমার ছেড়ে এসেছে, তার মানে ভর্তা আমার তৈরি। এবার আমি গ্যাস বন্ধ করে এটা নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল আমাদের কাঁকরোলের ভর্তা। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।